পৌরসভা নির্বাচনের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে ফেনী যাচ্ছি, সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন। আরিফ, একটু জানাবেন, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর আমরা জেনেছি, দর্শকদের মাত্র একটি প্রতিবেদন দেখাচ্ছিলাম। এছাড়া দিনভর তো আপনি নির্বাচনী এলাকার বেশ কিছু কেন্দ্রগুলো ঘুরেছেন, কেমন দেখলেন পরিস্থিতি সেটি জানাই দেবেন। আরিফ, শুনতে পাচ্ছেন আমাকে? দুঃখিত দর্শক, আমার সহকর্মী আমাকে শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমার আরেক সহকর্মী খুলনা থেকে যুক্ত আছেন কনক রহমান, তার কাছে যাচ্ছি। কনক, আপনি একটু জানাবেন, যেহেতু এর আগের সংবাদেও জানিয়েছিলেন যে সেখানকার সবকিছু অনুকূলে থাকলেও আবহাওয়া একটু অনুকূলের বাইরেই আছে, তারপরও কেন্দ্রের ফলাফল যেহেতু এবার ইভিএমে হয়েছে, সাধারণত ইভিএমে ভোট গ্রহণ হলে ফলাফল একটু আগে ভাগেই জানা যায়, সেক্ষেত্রে কয়টি কেন্দ্রের ফলাফল আপনারা জানতে পেরেছেন কিংবা জানার সম্ভাবনা আছে, এবং সারাদিনের ভোট গ্রহণের যে চিত্র দেখেছেন সংক্ষেপে বলে দেবেন। না, বৈরী আবহাওয়া বিকাল 4টার সময় যখন আপনার সাথে আমি সংযুক্ত ছিলাম, তার ঠিক কিছু সময় পরেই আবারও প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু অবিরাম বৃষ্টি হচ্ছে। আর আমি যেই ইউনিয়নে আছি, এটা দক্ষিণ বেতকাশী কয়রা উপজেলার একেবারে সুন্দরবনের কোলের মধ্যে যার অবস্থান, এখানে ইভিএম এর কোনো ভোটিং নাই, এখানে সবাই ব্যালট পেপারের মাধ্যমে এখানে ভোট প্রয়োগ হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। প্রতীক্ষিত ভোট শেষ, প্রত্যাশার ফলাফলের জন্য এখন অপেক্ষা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন বৃষ্টি, যে এখানে যারা চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, সংরক্ষিত সদস্য যারা প্রার্থী, তাদের কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছেন ফলাফলের জন্য, এবং বৃষ্টিকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকাল থেকে প্রচুর মানুষ ভোট দিতে এখানে এসেছেন, এবং মানুষদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল, মানুষদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কম ছিল, এটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। কিন্তু তারপরও দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, এমন জায়গা থেকে মানুষ এসেছেন যে ট্রলারে করে, দূর দূরান্ত থেকে নৌকায় করে, ট্রলারে করে, কেউ কেউ ভেলায় চড়ে পর্যন্ত ভোট দিতে এসছেন। অর্থাৎ ভোটের প্রতি, ভোট যেটা উৎসব, এটা আমেজ, এটা আনন্দ, বা এটা একটা মিলন মেলা, সেটি কিন্তু আমি এই কয়রা উপজেলার এই দক্ষিণ বেতকাশী ইউনিয়নে এসে আমাদের কাছে সেটা একেবারেই পর্যবেক্ষিত হয়েছে, আর শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। যদিও উদ্বেগ উৎকণ্ঠা ছিল, চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা ছিল, কিন্তু নির্বাচনকে ব্যাহত করা বা নির্বাচন পরিবেশ নষ্ট করার তেমন কোনো ঘটনা কিন্তু এই ইউনিয়নে ঘটেনি। এখন 4টে বেজে গেছে, গণনা শুরু হচ্ছে, আশা করছি ঘন্টা 3-1-এর মধ্যেই হয়তো বহু প্রত্যাশিত সেই ফলাফলটি আমরা জানতে পারবো। যেহেতু ভোট গণনা 4টা থেকে শুরু হয়েছে, 5টা বেজে গেছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আপনার মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ, যুক্ত ছিলেন। আবারও ফেনীতে যাচ্ছি, সহকর্মী আরিফুর রহমান নিশ্চয়ই এবার আমাকে শুনতে পাচ্ছেন। আরিফ, যেটি জানতে চেয়েছিলাম, কনক জানালো যে খুলনায় বেশ ভালোভাবেই সেখানে ভোট গ্রহণ হয়েছে, সেখানে যে কয়েকটি ইউনিয়ন পরিষদ আছে কিংবা পৌরসভা, কিন্তু ফেনীর বেশ কয়েকটি জায়গায় আমরা ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর জেনেছি। এছাড়া দিনভর তো আপনি বেশ কিছু কেন্দ্রে গিয়ে সেখানকার সবশেষ আপডেটও জানাবার চেষ্টা করেছেন, আসলে সব মিলিয়ে নির্বাচনী এলাকার পরিস্থিতি কেমন দেখেছেন সেটা একটু সংক্ষেপে জানাবেন। বৃষ্টি আসলে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন অভিযোগ এবং ছোটখাটো দুই একটি ঝামেলা ছাড়া একদম শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে, একদম অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচনের কিন্তু ফলাফল এখন থেকে আসতে শুরু করেছে, যেহেতু আপনি জানেন যে ইভিএম পদ্ধতিতে যেহেতু ভোট গ্রহণ যেহেতু অনুষ্ঠিত হয়েছে, আধা ঘন্টা পরেই কিন্তু ফলাফল আসতে শুরু করে, এবং কি যে সকল কাউন্সিলররা রয়েছে তারা কিন্তু, কাউন্সিলররা প্রত্যেকে তাদের ফলাফল পেয়ে গেছে, এবং কি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু এখন চলছে বিজয় উল্লাস। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে সোনাগাজী 0 পয়েন্ট, এখানে সকল কাউন্সিলররা, যে সকল সমর্থকরা রয়েছে, তারা বিজয় উল্লাস করে ঠিক এই স্থানটিতে এসেছে। এখানে আমি এখন যে এখানে রয়েছি, এখানে রয়েছে যে যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রয়েছেন, তিনি রফিকুল ইসলাম খোকন। ইতিমধ্যে আমরাও জেনেছি যে তিনি 6টি কেন্দ্রে তার ফলাফল হাতে এসেছে, হয়তো ইতিমধ্যে বাকি 3টি এসেছে কিনা আমি এখন তার কাছে জানতে চাইবো, যে আপনি, আপনার হাতে কয়টি ফলাফল এসেছে, এবং কি আপনি যে বিজয়ী হওয়ার পথে আপনি মানুষের জন্য কি কাজ করবেন? ইনশাল্লাহ, এটা ইতিমধ্যে পৌরবাসী আমাকে যথেষ্ট সমর্থন দিয়েছে, এটা ভোটের মাধ্যমে ওরা প্রমাণ করেছে। আমি গত 5 বছর এখানে মেয়র ছিলাম,
আমি নাগরিক সুবিধা বলতে ওনাদেরকে সবকিছু দিতে পেরেছি ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা ভালো ছিল আগামী পাঁচ বছরে আমার গত পাঁচ বছর অভিজ্ঞতা থেকে আমি আগামী পাঁচ বছর কাজে লাগাবো ইনশাল্লাহ আরও ভালো করবো ইনশাল্লাহ এখানে শান্তি শৃঙ্খলা বজায় আছে থাকবে এখানে অনেক উন্নয়ন হচ্ছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হচ্ছে তারই অংশ হিসেবে সোনাগাজী হচ্ছে আমাদের নেতা নিজামুদ্দিন হাজারি উনি সর্বসময় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বা এখানে উন্নয়নের ক্ষেত্রে ওনার অগ্রণী ভূমিকা আমাদের যে ফেনীর মাননীয় সাংসদ নিজামুদ্দিন হাজারি আপনারা সকলে জানেন এখানে কিন্তু একটা সময় কিন্তু এটা অস্ত্রের ঝঞ্ঝনানি ছিল এখানে একটা সন্ত্রাস কবলিত এলাকা ছিল নিজামুদ্দিন হাজারির নির্দেশে আমাদের সোনাগাজীর সকল সংগঠন আমি মনে করি সকল জনতা উনার নেতৃত্ব মেনে নিয়েছে বলে আজকে এখানে কোনো সন্ত্রাস নাই একটা বাজিও ফুটে নাই ধন্যবাদ নবনির্বাচিত মেয়র যিনি হয়তো কিছুক্ষণের মধ্যে বলছিলেন তার কথা আমরা শুনছিলাম ধন্যবাদ আপনাকেও আরিফ সাতক্ষীরা যাব সহকর্মী আসানুর রহমান রাজীব অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন রাজীব বৈরী আবহাওয়ার খবর আমাদেরকে ইতোমধ্যেই কনক জানিয়েছে সারাদিন একটু বৈরী আবহাওয়া ছিল সেখানে সকাল থেকে ভোগান্তিতেও পড়তে হয়েছে ভোটারকে তারপর সব মিলিয়ে নির্বাচনী এলাকা কতখানি স্বতঃস্ফূর্ত ছিল সেটি জানতে চাই সকাল থেকে কিন্তু সব এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল সকাল থেকে কিন্তু সেই বৃষ্টিপাত অব্যাহত ছিল এর মধ্যে দিয়েও কিন্তু ভোট কেন্দ্রগুলোতে আমরা প্রচুর মানুষের উপস্থিতি দেখেছি বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিল বেশ শেষ সংখ্যক মানুষ নারী ভোটার ছিল আমরা উপস্থিতি দেখেছি পাশাপাশি প্রায় বেশিরভাগ কেন্দ্রগুলোতে কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং বেশ কিছু কেন্দ্রে কিন্তু এখানে বেশ কিছু ঝামেলা হয়েছে বিশেষ করে আমাদের সাতক্ষীরা যে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে কিন্তু সেখানে যাত্রীদের মধ্যে যাত্রীদের যে কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কাউ কাউকে কোথাও কোথাও প্রার্থীদেরকে বলা হয়েছে যে কেন্দ্র থেকে বেরিয়ে যেতে এবং তারা অভিযোগ করেছেন যে তাদেরকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়েছে অনেক ধন্যবাদ বিস্তারিত জানিয়েছেন রাজীব